Welcome back to my channel. তো আজকে তোমাদের জন্য আবারো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এগ তড়কা। তো আমরা সবাই বাড়িতে তড়কা তৈরি করি, কিন্তু আজকে আমি কি করে তড়কা তৈরি করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আর এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ডিম তড়কা বানাবার জন্য এখানে তড়কা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম পাউচে ছিল, মিক্সড তড়কা তৈরি করাই ছিল। সেটাকে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছড়িয়ে এটা আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে সেদ্ধ করবার জন্য তড়কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো জল সেদ্ধ করবার জন্য। জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এক চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। এবারে প্রেসারের মুখটা লাগিয়ে সেদ্ধ করে নেব। এবারে প্রেসারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেম রেখে তিনটা সিটি মেরে সেদ্ধ করে নামিয়ে নেব। তো দেখো আমার তড়কার ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি তিনটা সিটি দিয়েছি, খুব সুন্দর তিনটে ডালই আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো পিউরি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভেঙে নিয়েছি আর এই ডিমটাকে কুচিয়া করে নেব। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ডিম, ডিমটাকে এবার ভালো করে কুচিয়ে তৈরি করে নেব। এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ গুঁড়ো, আর লবণ গুঁড়ো দিয়ে এবার ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবারে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও একটু পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়েছি ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় সব কিছু উপকরণের সঙ্গে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটো পিউরির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো পিউরিটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এটা থেকে এখন কাঁচা গন্ধ একদম চলে গেছে। এবারে এই অবস্থায় এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। চাইলে তোমরা কিন্তু লঙ্কা গুঁড়োটা বেশি করে ব্যবহার করতে পারো। আর সব শেষে দিয়ে দেবো দেড় চামচ লবণ গুঁড়ো। যেহেতু আমি আগে লবণ একটু ব্যবহার করেছি এক চামচের মতো, সেই জন্য পরে লবণ গুঁড়োটা দেড় চামচ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ গুঁড়োটা ইউজ করবে। এবারে সব গুঁড়ো মশলাগুলো একটু সময় ভেজে নেব। গুঁড়ো মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল, কষিয়ে নেবার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যায়। মশলা আর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই জন্য আবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর কষিয়ে নিয়েছি, আর একদম দেখতে পাচ্ছো তেলগুলো সেপারেট হয়ে যাচ্ছে মশলা থেকে। এবারে এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা ডিম ভিজিয়ে।
গুলো সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা ডাল তরকা। ডাল তরকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে লঙ্কাটা একটু ঘিয়ের মধ্যে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দেবো লম্বা স্লাইস করে কেটে রাখা আদা, আর দিয়ে দেবো লম্বা স্লাইস করে কেটে রাখা রসুন। এগুলো সব ঘিয়ের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখো শুকনো লঙ্কা আর এই সব আদা আর রসুনটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবারে এটা তরকার স্বাদ বাড়ানোর জন্য তরকার মধ্যে দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সানরাইজিং তরকা মশলা। এবারে তরকা মশলা আর সবকিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেবো। ফ্রেন্ডস, ফাইনালি তৈরি করে ফেললাম ডিম তরকা। এটা খেতে কিন্তু প্রচন্ড